আলাদিনের চেরাগ তিনবার ঘষলে বেরিয়ে আসবে বিশাল আকৃতির দূত, পূরণ করবে অপূর্ণ যে কোনো ইচ্ছে, মুহূর্তে বানিয়ে দিবে কোটিপতি। আরব্য উপন্যাসে অনেকেই গল্প পড়েছেন, তবে এবার গল্পের সেই আশ্চর্য চেরাগের সাহায্যে এক চিকিৎসককে বোকা বানালেন দুই ব্যক্তি। ভাগ্য বদলের নেশায় ভারতের উত্তরপ্রদেশে এই চিকিৎসক আলাদিনের চেরাগ কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন। এই চেরাগ কিনলে বিপুল সম্পত্তি ও সুখের দিশা পাবে তিনি, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই প্রতারক। দেখতে আরব রজনীর সেই চেরাগের মতোই একটি নকল চেরাগ তৈরি করে তাতে আলো জ্বালানোর ব্যবস্থাও করে প্রতারক চক্র। পরে ওই প্রতারক ওই চেরাগের জন্য চিকিৎসকের কাছে ২ লাখের বেশি ডলার চান। শেষ পর্যন্ত তা ৪১,৫০০ ডলারে কিনে নেন তিনি। এই প্রতারণার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ, এছাড়া আরও একজনকে খুঁজছে পুলিশ। চলতি সপ্তাহে শুরুর দিকে উত্তরপ্রদেশের মিরাটের স্থানীয় থানায় প্রতারণা মামলা দায়ের করেন এই চিকিৎসক। মামলার অভিযোগে তিনি বলেন, তিনি এক মাসের বেশি সময় ধরে একজন নারীর চিকিৎসা করছিলেন। এই সময় দুই ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই নারী সম্ভবত ওই দুজনের মা হবে। তিনি বলেন, এর এক পর্যায়ে তারা আমাকে একজন স্বঘোষিত ধর্মগুরুর গল্প বলেন। তাদের বাড়িতেও গিয়েছিলেন সেই গুরু। তারা ধীরে ধীরে আমাকে নানা বিষয় বোঝাতে থাকে এবং এক পর্যায়ে সেই গুরুর সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানায়। পরে ওই গুরুর সঙ্গে দেখা করেন তিনি। একদিন সেই গুরুর সঙ্গে দেখা করতে যান চিকিৎসক নিজে। পরে সেখানে আলাদিনের চেরাগের জিনের বাদশাহর বেশে একজনকে হাজির করেন স্বঘোষিত ধর্মগুরু। চিকিৎসক অভিযোগপত্রে বলেন, আমি বুঝতে পারি অভিযুক্ত দুজনের একজন প্রতীকী চরিত্র আলাদিনের বেশে তার সামনে এসেছিল। চেরাগের সত্যতা বোঝানোর জন্য অভিযুক্তদের একজন জিনের ভান ধরে। পরে অভিযুক্তরা চিকিৎসককে সম্পদ, সুস্বাস্থ্য এবং সৌভাগ্য বয়ে আনবে উল্লেখ করে আলাদিনের সেই চেরাগ ভারতীয় ১,৫০,০০০ রুপিতে বিক্রি করে দেওয়া হবে বলে জানান। কিন্তু সেটি তাৎক্ষণিকভাবে মাত্র ৩,১০,০০০ রুপিতে কিনে নেন সেই চিকিৎসক। মিরাটের জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা অমিত রায় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতারক চক্রের দুই সদস্যের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্য এক নারী সদস্যকে খুঁজছে পুলিশ। অভিযুক্তরা একই উপায়ে অন্যান্য পরিবারগুলোর সঙ্গে প্রতারণা করেছে। প্রতারক চক্রের দুই সদস্যের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্য এক নারী সদস্যকে খুঁজছে পুলিশ। অভিযুক্তরা একই উপায়ে অন্যান্য পরিবারগুলোর সঙ্গে প্রতারণা করেছে।